ধরো শুরু করো। বিস্কুট এখন খাবেন, সমস্যা নাই। আরে রে কি হলো রে, আমার মনে হয় দাঁত পড়ে গেছে। নেই আর আল্লাহ রে, বাহ খাসা। আসসালামু আলাইকুম রহিম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছেন? আসলাম, ইলেকশন তো একবার খাইছিলাম, এবার রিগে তো আমারে বসাই দিছে। বদনামাকটা খাইছিলাম তো নির্বাচন আমি কি করছি, কিন্তু এবার আর করবো না। এবার ঘুরে ঘুরে ইলেকশন দেখবো, তাই আমার তোমাদের এই স্টুডিওতে আসলাম। না ইলেকশনের ফাও ঠাও কিছু খাইনি আমি, মনে করো যে চাটা আগে খাইতাম। ও আচ্ছা আচ্ছা, এখন চাটা খাবার দিছি। ভয় কি হালাই? আরে ফটিক, তুইও নাকি খাইছিস? তো চা খাবি এক কাপ, দে খাই। হ্যাঁ সমস্যা তো নাই। না চাটা একটু করা তো, তাই আর কি। এ ফাও 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 চা। না না কি বলো, আমি তো নির্বাচনে কোনো কিছু ফাউটা খাই না। না না না, সরো সরো, তো খাওয়ার নিষেধ। ধরো বেটা, তোকে যন্ত্রণায় আমার জীবনটা তেনা তেনা হয়ে গেলে। আরে কুদ্দুস চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও চেয়ারম্যান সাহেব আরেকজন আইছে। মনে করেন যে ইলেকশনে খায় তামাকে, নির্বাচনের ফাও কোনো কিছু আমার আজ পর্যন্ত গালে ঢোকে নাই। ও মনে করেন যে কেউ কলা টলা সাদে, কোনো সময় একটা কলা কারো হাতি দেয় নাই, আপনারা কলা খাবেন তো দেন চাচা মানুষ। মনে করেন যে কলা খাই, তবে নির্বাচনের ভাও কলা একে একে কি না কলা রাম না কথা যে বালট টেস আছে, নির্বাচনের ভাও কোনো কিছু। হাই হাই, এই কলাটা বেড়া রে দে, বেড়া রে দে। আরে আল্লাহ, আমি নিজেই তো বেড়া রে। যাই কও। হ্যাঁ না না ঠিক আছে, ইলেকশন তো কর্তা খুব মন চায়। ও নো, হয় না। এখন মনে করো যে নির্বাচনে ফাও অনেক কিছু খাওয়া যায়, ওই ধরনের অভ্যাস আমার নাই। কো কো কি বলো, দূর আমি আমি ওই খাই নাকি? ও কোনো সময় আমার গালে ঢোকে না। মনে করো যে বিস্কুটও আগে দিত আমারে, বর্তমানে বিস্কুট আমারে কেউ খাইতে পারে না। ওরে আরে মতিউ চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মনে করুন যে আপনার মাখাটা মনে করুন যে এক সেরা মার্খা, ভোট দিব তা মুরব্বী মানুষ তো এখন চা বিস্কুট না খাইলে তো হয় না। বিস্কুট এখন খাবেন, সমস্যা নাই। আরে রে কি হলো রে, আরে আল্লাহ রে, এই বয়স আমার 85 মা দিতে পারলো না, দাঁত পড়ে গেল এই নির্বাচনের হাউস চা বিস্কুট খাইতে এসে। দাঁত পড়ছে তোমার তাতে আমার? মনে করেন যে ডুপ্লিকেট দাঁত একটা লাগাইনি বানি। ও আচ্ছা আচ্ছা, কিছু করার নাই। আবার তোমরা চা সারতেছো, এই এত চা দিয়ে আমি করবো কি? চা তো নির্বাচনের চা ধু, এই সরা ফটিক সরা। যাই হোক, সর্বশেষ যেটি বলতে চাই, এই নির্বাচনের ফাও চা খাতি এসে, ফাও বিস্কুট খাতি এসে আমার দাঁত পড়ে গেছে। বলার নাই, আমার বিস্কুট দিতে সবাই তোকে যন্ত্রণায় আমার জীবনটা তেনা তেনা হয়ে গেলে। যাই হোক, দাঁত পড়ে গেছে, কিছু করার নাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। শুধু সাবস্ক্রাইব করে বসে থাকলে হবে না, সাবস্ক্রাইব করার পর ওই বেল বাটনে কারেন্ট নিচে একটা চুপার দিয়ে দিবেন, কারণ সামনে আর দারুণ সব ভিডিও আসছে। যাই হোক, নির্বাচনের ফাও চাকেও খাতে যাবেন না, ওই আমার মতো অবস্থা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।